নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন না এডি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য একটি হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করিয়ে থাকেন এবং এই ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে, তাহলে আপনারা প্রত্যেকে একটি বড়সড় বিপদের মুখে পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাংকের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এই তথ্য জানিয়েছে। গত বছরের নভেম্বরে আরবিআই বলেছিল যে স্বেচ্ছায় এই ব্যবসাটি বন্ধ করার জন্য আবেদন করে আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাংক এবং এরপর এই ব্যবসা তারা গুটিয়ে ফেলতে পারে। ঘরে ঘরে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে 2015 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক বিশেষ পেমেন্ট ব্যাংক পরিষেবা শুরু করেছিল। এর আওতায় আরবিআই বহু সংস্থাকে ব্যাংকিং লাইসেন্স দেয়। এর মধ্যে একটি আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাংকের অস্তিত্ব এখন শেষ হয়ে গিয়েছে। কি এই পেমেন্ট ব্যাংক? পেমেন্ট ব্যাংক চালু করার মূল লক্ষ্য হল অল্প সঞ্চয়কারীদের, অল্প আয়ের পরিবার, অসংগঠিত খেত, অভিবাসী শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করা। পেমেন্ট ব্যাংকের সঞ্চয় আমানত গ্রহণ করা হয় যাতে সেগুলো লেনদেন ব্যবহার করতে পারে গ্রাহকরা। এই ব্যাংকগুলো লোন দেয় না, তারা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলে না। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে আমানতের সর্বাধিক সীমা কত? এই ব্যাংকগুলিতে জমা দেওয়ার সীমা সর্বাধিক 1 লক্ষ টাকা। পেমেন্ট ব্যাংকগুলো সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারে। তারা মূল ধারার ব্যাংকগুলোর অ্যাকাউন্টের 25% পর্যন্ত জমা দিতে পারে। গ্রাহকরা এই ব্যাংকে টাকা জমা দিয়ে ভালো রিটার্ন পাবেন বলে আশা করা হয়। ডেবিট কার্ড এবং চেক বইয়ের মতো সমস্ত সুবিধা পাওয়া যায়। এপ্রিল 2017 আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাংক আরবিআই থেকে একটি পেমেন্টস ব্যাংকিং সংস্থা হিসেবে কাজ করার লাইসেন্স পেয়েছিল। এটি 22 ফেব্রুয়ারি 2018 কাজ শুরু করে। গ্রাসিম ইন্ডাস্ট্রি লিমিটেডের আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাংকের 51% এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড 49% শেয়ার হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা দেখতেই পারলেন আদিত্য বিড়লার আইডিয়া পেমেন্টস ব্যাংক কিন্তু অবশেষে বন্ধ হতে চলেছে। যদি আপনাদের এই পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখনই আপনাদের টাকা অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারেন। সেই সঙ্গে আমি আপনাদের কাছে একটি কথা জানিয়ে দিই, এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে, পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে, এই সমস্ত পেমেন্ট ব্যাংকগুলো আরবিআই থেকে যে তারা লাইসেন্স পেয়েছিল, সেই লাইসেন্সের মেয়াদ শেষ হলেই কিন্তু এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এই ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ আইডিয়া পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা পেটিএম ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা অল্প অল্প অ্যাকাউন্ট রাখবেন এবং বেশি টাকাটাই কিন্তু আপনারা মেন যে ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ SBI, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, এই ধরনের যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকে আপনারা টাকাটা ট্রান্সফার করে রাখতে পারেন। জরুরি দরকারে আপনারা পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করে সেখান থেকে সমস্ত কিছু পরিষেবাগুলো নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।